বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ লিজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 31 মার্চ সোমবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুঃখ করে তোলো। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লিডস আওয়ামী লীগের ব্যানারে গত 31 মার্চ সোমবার স্থানীয় বাংলাদেশ সেন্টার লিডস এইটে অনুষ্ঠিত হয়ে গেল এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা এবং লিডস আওয়ামী লীগের অন্যতম পুরোধা শিক্ষাবিদ মাস্টার আবুল খায়ের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগ ল কলেজ শাখার সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম নূরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা ফয়সাল হোসেন চৌধুরী এমপি। দোষাদোষী রাজনীতি চাইরা, আমরা দেশ স্বার্থে, দেশের স্বার্থে, দেশে উন্নতি করার স্বার্থে আমরা যদি কাজ করতে পারি, আমি মনে করি এটি আমরা স্বাধীন হইব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুর রহিম শামি। আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার প্রকৃত স্বাদটুকু উপভোগ করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করা উচিত। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ এমসি কলেজ শাখার সাবেক সভাপতি এবং লিডস আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আসম আবু তাহিদ, ছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ, আসদ্দর আলী, সৈয়দ হাসান আলী এবং মুজিবুল হক মুজিব সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ হচ্ছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়ন ও টেলিযোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আজ বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে মল্লিক আব্দুল খালিক, রুজি সরকার ছাড়াও স্থানীয় মিতালী শিল্প গোষ্ঠীর সঙ্গীত শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন ও সদ্য উপজেলার নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে এর প্রতিবাদে এবং বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সভার আয়োজন করেছে সাসেক্স বিএনপি। 3 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কুরেশি এবং সাংগঠনিক সম্পাদক এমদাদ উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সেক্রেটারি আব্দুল মুকিত, সাবেক মেয়র হারুন মিয়া। বক্তারা বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্র বিশ্বাস করে না, জাতি আজ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত বলে দাবি করেন তারা। প্রবাসে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট আইন কলেজের সাবেক ভিপি আলহাজ মনির হোসাইনের সাথে তাহমিলস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিএর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3 এপ্রিল বৃহস্পতিবার পূর্ব ল্যান্ডের মালবাড়ি প্লেসে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ মনির হোসাইনের কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ ইন ইউকে প্রতিষ্ঠার মাধ্যমে মনির হোসাইন প্রবাসী এবং বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবি রাখে। কাউন্সিলর রাজীব আহমেদ ও কাউন্সিলর খালিসউদ্দিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর মতিনুজ্জামান, চাহমেদ কাউন্সিলর কনজারভেটিভ গ্রুপের লিডার পিটার গোল্ড, প্রফেসর ড আবুল কালাম আজাদ, সমাজসেবী ফারুক আলী, বদরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
দেশে 43তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রেসিয়া বিএনপি আয়োজন করে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রবিবার স্থানীয় বাংলা রেস্টুরেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে বেসিয়া বিএনপি স্থানীয় বাংলা রেস্টুরেন্টে গত রবিবার সকাল 10টায় আয়োজন করে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে বেসিয়াতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ছেলেমেয়েরা। তারা তাদের মনের কল্পনায় সাজিয়ে তুলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের চিত্র, তা প্রকাশ করে তাদের রং তুলির মাধ্যমে। পরে আলোচনা সভায় চৌধুরী আনিসুর রহমানের পরিচালনায় বিএনপি বেসিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসিয়া বিএনপি সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন সোহাগ, বিশেষ অতিথি বিএনপি বেসিয়া শাখার নীতি নির্ধারক মজিবুর ব্যাপারি, হারুনুর রশিদ ভূঁইয়া, আবু মাহমুদ বাবুল, আব্দুর রহিম, মোহাম্মদ শরীফ হোসেন, সাইদুল হাসান সবুজ, শাকিল রশিদ, মোস্তফা কামাল খোকা। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস, ইউসুফ ডালি, সানাউল্লাহ, তায়ের ব্যাপারি, শামীম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ বশির আহমদ। পরে টেলিকনফারেন্সে কথা বলেন বিএনপি ইতালি শাখার সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খন্দকার। নেতাকর্মীরা বলেন বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নাই, তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আমরা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র স্থাপন করতে চাই। সেই গণতন্ত্র স্থাপন করতে হলে আমাদেরকে জাতীয়তাবাদী যে শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ সরকার যতই বিতর্ক করুক না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই বলে না যে সে ঘোষণা দেওয়ার জন্য স্বাধীনতা হয়েছে, সে ঘোষণা দিচ্ছে এটাই বলে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির বেসিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। গ্লডউইক যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার স্থানীয় যুবলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, সংগঠনের আহ্বায়ক আসক আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদিক আহমেদ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটেন প্রবাসী বাঙালিদের অংশগ্রহণ ছিল সক্রিয়। স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সহ সকল প্রবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা করার আহ্বান জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন ওলহ্যাম যুবলীগের সহসভাপতি দুলাল মিয়া, সেলিমুর রহমান, নানু মিয়া, বদরুল আহমেদ ও ইকবাল আহমেদ প্রমুখ। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে সকল বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 6 এপ্রিল রবিবার স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত সভায় বক্তারা দেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বিস্তারিত দেখুন আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবসের 43 বছর উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রাডফুট শাখার উদ্যোগে গত 6 এপ্রিল রবিবার ব্রাডফুটের স্থানীয় একটি কমিউনিটি হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, অপরে একত্রে জাতীয় সঙ্গীত পাঠ করা হয়। মাসুদুল হকের পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাডফুট আওয়ামী লীগের সভাপতি শওকত আহমদ এমবিই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তৈয়বুর রহমান চৌধুরী, আহসানুল্লাহ মাস্টার, হাজি হারিস আলী, দেলাওয়ার রহমান মুজিব, এনামুল হক, ফয়জুর রহমান চৌধুরী, সান্দ আলী, হাজি সুনু মিয়া, হুশিয়ার আলী, শামীম আহমদ, আনোয়ার হোসেন, জামাল আলী ও ডক্টর অমল পাল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করায় তারেক জিয়া ইতিহাস বিকৃত করার চেষ্টা চালাচ্ছেন বলে বক্তারা অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা স্বাধীনতা বিরোধীদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরে দেলাওয়ার রহমান মুজিব, অমল খান্তি বৈদ্য ও লুৎফুর রহমানের দেশের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফুট থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ।
রাগবিতে প্রথমবারের মতো মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, 30 মার্চ রাগবি শহরের স্থানীয় কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার 43 বছর উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী লিয়াকত আলীর সভাপতিত্বে ও জুনেদ শওকতের পরিচালনায় বিপুল সংখ্যক নারী ও শিশুরা উপস্থিত ছিলেন। এতে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আসাদ সিদ্দিকী সেলিম, জাহেদ পারভেজ, খালেদ হোসেন, সুব্রত বিশ্বাস, আশিক মিয়া প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। মেয়র নির্বাচিত হলে অপরাধ দমন, শিক্ষার উন্নয়ন, হাউজিং ও চাকরির সুবিধা বিষয়ে গুরুত্ব দিবেন বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজা আহমেদ ফয়সাল চৌধুরী। টা হ্যামলেটসে মেয়র কার্যালয়ে অডিটকে স্বাগত জানিয়ে এর মাধ্যমে সত্য উন্মোচিত হবে বলে জানালেন মেয়র লুৎফর রহমান। নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও চালু করল ঢাকা ফ্রাঙ্কফুর্ট রুটে যাত্রী সেবা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।